ঐতিহাসিক লেক পার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো রমনা পার্কের বিভিন্ন নান্দনিক সৌন্দর্য। এই যে একজোড়া জাতীয় পাখি দোয়েল আমাদেরকে স্বাগত জানাচ্ছে, এক ডাল থেকে আর এক ডালে উড়ে যাচ্ছে। টি জাতীয় পাখি দোয়েল আমাদের পথপানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হয়তো বা স্বাগত জানাবে। ওর মধ্যে কোনো ভয় নেই, কারণ হলো এই দেশের জাতীয় পাখি, ও কেন ভয় পাবে। এখানে তিনটি বিশাল আকৃতির রাজহাঁস আমাদেরকে ঠোকানোর জন্য চলে আসছে এবং তারা বিকট শব্দ করছে। এই যে হাঁস, ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা ভয় পেয়ে চলে যাচ্ছি। এরা তৃণভোজী, অনেকটাই ঘাস খেয়ে বাঁচে। এখন একটি সাদা এবং আরো দুইটি অন্য রঙের, একটি কালো কালো আর একটি বেশি কালো। আমাকে এদের এই বড়টি আমাকে ঠোকর মেরে এখান থেকে তাড়িয়ে দিল, ভিতরে ভাসছে দেশি হাঁস, ছোট হাঁস, যারা নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করেছে। পেছন থেকে এই হাঁসগুলো আমাদেরকে এখনো তাড়ানোর চেষ্টা করছে। দেখুন, লেকটাকে অনেক সংস্কার করা হয়েছে এবং লেকের পারে একটা নৌকাও আছে। দেশি হাঁসগুলো চলে যাচ্ছে পশ্চিমের পানে। প্রিয় বন্ধুরা, দেখুন এই যে রমনা পার্কের, আমরা লেকটার পূর্ব পারে চলে এসেছি এবং লেক পারে একটি সাদা বক উড়ে যাচ্ছে, দারুণ সৌন্দর্য। এবং এই বকটিকে দেখতে দেখতে আমরা আবার রাজহাঁসগুলো দেখতে পেলাম, জলের উপরে হরিণের আনাগোনা দেখছি এবং ছোট কিছু মাছ তারা ঝাঁক বেঁধে উপরে উঠে পড়েছিল, আবার ডুবে গেল। মাটিতে এক ধরনের গাছের বীজ পড়ে আছে, দেখে মনে হচ্ছে বাচ্চারা যে চকলেট গুলো খায় সেই চকলেটের মতো, আনন্দ করার জন্য। তবে এখানে এ বিষয়ে খুব কড়াকড়ি আছে যে এখানে কোনো ধরনের নোংরামির সুযোগ নেই। তবে এই ছাতাগুলো তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টকে কেন্দ্র করে। দেখুন, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। হ্যাঁ, রেস্টুরেন্টটাকে সংস্কার করা হচ্ছে, খুবই এই রেস্টুরেন্টটার ঐতিহাসিক একটি গুরুত্ব আছে বলে আমরা জানি। এখানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই রেস্টুরেন্টে ঘটেছে। দেখুন, এখানে সুন্দর সুন্দর ছাতার ব্যবস্থা করা আছে এবং এখানে একটা পানির ফোয়ারার ব্যবস্থা, কিন্তু ফোয়ারাটা চালু নেই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা ডান দিকে হাঁটা শুরু করেছি। এখানে মেহগুনির বাগান আছে এবং শুধু মেহগুনি নয়, মেহগুনি প্রজাতির আরও কিছু লম্বা লম্বা উদ্ভিদ এখানে আছে, বহু বর্ষজীবী। তার মধ্যে চিকরাশি গাছও দেখলাম। সামনে এটা কি গাছ জানি না, অনেকটা শিশু গাছের মতো পাতা। দেখুন, গাছটা আমার অচেনা। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সামনে এটা কি গাছ জানি না, বড়ই গাছের মতো দেখতে অনেকটা, তবে এটা তেঁতুল গাছ মনে হচ্ছে। তবে রমনা পার্কটা সংস্কার কাজ চলছে, যার কারণে অনেক উদ্ভিদ ভালো অবস্থায় নেই, আবার অনেকগুলো নতুন লাগানো হয়েছে, যার কারণে এর সৌন্দর্যের কিছুটুকু ভাটা পড়েছে। তবে নতুন যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো যখন আবার বড় হবে তখন পার্কটাকে আরো সুন্দর লাগবে।
বন্ধুরা পার্ক থেকে বের হতে হতে আমরা ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য এই বুনো এলাচের গাছকে সাক্ষী রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।